বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি, তোমরা দেখছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাছটিকে ভালো করে মুড়ে নেব, যাতে এর ভেতরের মশলাটা না বেরিয়ে যায়। তোমরা দেখো বন্ধুরা, পাতাটি অনেক বড় ছিল আর আমি ভালো করে মুড়ে নিয়েছি। মুড়ে এবারে আমি এটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। এবার বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেব। পুরো গরম হয়ে গেছে তেলটা, এবার আমি একটা একটা করে বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার আমি ঢাকনাটাকে খুলে দেখি কতদূর রয়েছে।
এই পিঠটা আমি উল্টিয়ে দিলাম। এবার আমি আবার ঢাকা দেব। গ্যাসটা কিন্তু একদম লোতে দেওয়া আছে। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। এটা এই যে লাউ ডাঁটা চিংড়ি মাছ দিয়ে, আর কোয়া পিচ এই সর্ষে বাটা করেছি, আর এই হলো নাও পাতুরি। পাতুরি খেয়ে দেখো। এটা লাউ পাতা দিয়ে পাতুরি, এটা পাতা সমেত খাওয়া যাবে। দু হাত দিয়ে খুলে তো নিতে পারত। দেখো সিদ্ধ কেমন হয়েছে। দেখো সিদ্ধ তো হবেই। লাল পাতাও খাওয়া যায়, কি ভাতের সাথে খাওয়া যাবে তো নাকি? হ্যাঁ খাও, এটাও টেস্ট লাগবে। দেখো লাউ পাতাটাকে ভালো করে সর্ষের তেল মিশিয়ে মাখিয়ে লবণ মাখিয়ে তারপরে করা হয়েছে। কলা পাতাতে করলে যেটা খাওয়া যায় না, এটাতে খাওয়া যায়। খেয়ে দেখো একটু। এবার সুন্দর টেস্ট, আর এর সঙ্গে একটা ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা মিশে রয়েছে, যার ফলে টেস্টটা একটু বেশি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওর সাথে।